আলোচনার সভাপতি সাহেব, তিনি বলেছে যে আমাদের সমাজে একদল আরেক দলকে গালি দেওয়ার একটা অস্ত্র বানিয়েছে, তার নাম হলো আহলে খবিস, নাউজুবিল্লাহ, এবং আরেকটা গালি হলো ইহুদির দালাল। এই যে অকথ্য ভাষায় একে অন্যকে গালি দেয়, প্রত্যেকটা গালি দেয় কিন্তু কোনো হিন্দু না, টুপিওয়ালা দাড়িওয়ালা একটা হুজুর আরেকজনকে বলতেছে, একজন নামাজি মানুষ আরেকজন নামাজিকে লামাজাবি ইহুদির দালাল বলতেছে। কেন? কারণ আপনি যদি হেঁটে হেঁটে জান্নাতে যেতে চান, উনি আপনাকে গালি দিয়ে দৌড়ায় জান্নাতে যেতে চাচ্ছে। আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন, ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের বাইরে অপ্রাসঙ্গিক কোনো কথা আমরা বলবো না, আল্লাহ তুমি সাক্ষী ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে না এই কথা? তাহলে আমরা যে কথা বলতেছিলাম, কোন হিন্দু কিন্তু আমাদের ইহুদির দালাল বলে গালি দিয়েছে ইতিহাস নাই, কোন অমুসলিম সারাটা জীবন চেষ্টা করে আমাদের ইসলামের ভিতরে দুইটা বিদাত চালু করার ক্ষমতা তার নাই, কারণ এই শব্দই সে জানে না। আপনারা শুনেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মুখে একটা গুরুত্বপূর্ণ কথা, একজন আলেম সহজে সুদ খায় না। একজন আলেমকে যদি বলেন যে আপনি সুদ খান, 10 লাখ টাকা আছে সুদে লাগা দেন, প্রতি মাসে 10,000 টাকা আসবে, ভেদাল করবেন কেন, এই কাজটা করেন বসে বসে টাকা, তো আল্লাহর ভয় থাকার কারণে লোকটা সহজে এত বড় হারাম কাজে রাজি কথা বলেন না কেন? একজন আলেমকে যদি বলেন যে আপনার চাচাতো ভাইকে বলে আমার ছেলেটার চাকরির ব্যবস্থা করে দেন, 5 লাখ টাকা দেবো, সহজে রাজি হবে না। কেন? কারণ ঘুষকে তিনি একটা মারাত্মক পাপ মনে করে। একজন আলেমকে যদি বলেন যে এই মুরব্বী ভালো না, মুরব্বীকে একটু গালাগালি করে দেন, তো সহজে তিনি গালি দিবে না, কারণ তিনি জানে যে মুসলমানকে গালি দেওয়া হলো কবিরা গুনাহ, ফাঁসে কি কাজ। একজন আলেমকে যদি বলেন যে ওই লোকটার মাথার পর বাড়ি দেন, উনি আপনার বদনাম করে, সহজে বাড়ি দিবে না, কারণ তিনি মানুষকে কষ্ট দেওয়াকে গুনাহ মনে করে। একজন আলেমকে যদি আপনি বলেন যে আল্লাহর ঘরে বসে এই মসজিদের উপরে দাঁড়ায় আপনি মানুষের অকল্যাণ হয়, ক্ষতি হয়, সমাজে বিশৃঙ্খলা হয়, এমন একটা খারাপ কথা বলেন, সহজে বলবে না, কারণ এগুলো হলে ইমামের দৃষ্টিতে পাপ, নাকি বলেন? কিন্তু একজন ইমামকে যদি আপনি বলেন যে আপনি নেশাদার দ্রব্য জর্দার ব্যাপারে একটু ওয়াজ করেন, তাহলে চাকরি না খেয়ে ছাড়িয়ে দেয়, কারণ এই জিনিসটা তিনি খেতে খেতে এমন একটা কাজ করেছেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই যে কেবল একটা আয়াতটা বললেন আলহামদুলিল্লাহ, আমি আরেকটা যুক্ত করি আয়াত, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা বড় পাপ যে আমি কোনো পাপ করি, আমি একটা ভুলের ভিতরে আছি, আমি যে আমল করি না অথচ আরেকজনকে আমি সেটা বলে বেড়াচ্ছি। তো ইমাম সাহেব জুমার খুতবায় মসজিদে আল্লাহর ঘরে 30 বছর ওয়াজ করছে, সিগারেট ছেড়ে দেন, একজন লোকও ছাড়ে না, কারণ তার গলার মধ্যে এখনো হলো জর্দা, এখনো তার গালে হাকিমপুর জর্দা, কিভাবে তার ওয়াজের তাসির হবে? একজন ইমাম মানুষকে বলতেছে বাবা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় শিরিক ব্যতি রেখে যত পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে, ওয়ামা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, লোকটার জন্য জান্নাত হারাম। তাহলে তিনি শিরিককে পাপ মনে করেন না নাকি মনে করে বলেন? একজন আলেমের মিনিমাম যার বিদ্যা আছে উনি কিন্তু শিরিককে মহা পাপই মনে করে, কিন্তু মানুষের গলায় তাবিজ রাখা কি উনি গুনাহের কাজ মনে করে না, এই জন্য সারাটা জীবন শিরিকের ওয়াজ করে, এই ওয়াজের কোনো কাম কাজ নাই। যেমন আপনাকে যদি বলা হয় আমাদের দেশের জাতীয় ধর্ম কি, যে কেউ বলবেন যে ইসলাম নাকি কথা বলে না, একসাথে সবাই বলেন আমাদের দেশের জাতীয় পাখির নাম কি, জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় নাম কি আদম আলাইহিস সালাম দিয়েছিল, হ্যাঁ কথা বলেন, কিন্তু জাতীয় ফুল যে শাপলা, এই খবরটা কি আদম আলাইহিস সালাম দিয়েছে আপনাকে? না, কোরআন থেকে পাইছেন, হাদিস থেকে পাইছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, কেউ না কেউ নামটা দিয়েছে তাই না? আমার দেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা, এই শাপলা কিন্তু আমেরিকার লোক মানতে বাধ্য না, কারণ তার রিলিজিয়ানে তার জায়গায় কোনটা সিচুয়েশন ডিমান্ড করে বা তারা কোন ফুলটাকে ভালোবেসে জাতীয় করবে, এটা তাদের স্বাধীনতা, কারণ এটা ইসলামের সাথে সম্পর্ক নাই, এটা দুনিয়া, এটা দিন না, কথা বুঝে নেবেন। কিন্তু জাতীয় ফল কাঁঠাল, আপনি কি শিওর যে নেপালের মানুষের কাছে কাঁঠাল জাতীয় ফল? জাতীয় পাখি দোয়েল, আপনি কি কনফার্ম যে লন্ডনবাসীর কাছেও জাতীয় পাখি দোয়েল? বোঝা যাচ্ছে নাকি? এবার একটা কথা,
জাতীয় ফুল নাম যেহেতু আদম আলাইহিস সালাম দেয় নাই, তাহলে কেউ না কেউ কিছুদিন আগে দিয়েছে, তাই তো কথা? তো জাতীয় ফুল শাপলা নামকরণের আগে, শাপলাকে জাতীয় ফুল ঘোষণা করার আগ পর্যন্ত শাপলা ছিল হলো পাগারের ভিতরে, গোবরের ভিতরে, ময়লার ভিতরে, ক্যানালের ভিতরে। যখন রাষ্ট্রীয়ভাবে পাশ করা হলো, জাতীয় ফুল হলো শাপলা, এরপরে হলো শাপলা ফুল মানুষের দশতলার ছাদে উঠেছে, তাই না? নাকি আর এমনি মাথা নাড়াচ্ছেন নাকি? আগে ছিল নর্দমার পানির ভিতরে, ক্যানালের ভিতরে শাপলা, জাতীয় নাম্বার দেওয়ার পরে শাপলা রাতারাতি সাতালে চলে গেছে, তাই মনে করেন? না, আগে যেটা ছিল সে নেই আছে। জাতীয় ফল কাঁঠাল নাম হওয়ার আগে কাঁঠালের গায়ে প্রচুর আঠা ছিল, ভালোবাসি আমরা জাতীয় নাম দেওয়ার সাথে সাথে শস্যের তার লাগে না, ওর গায়ে আর এখন আর অত আঠা নাই, তাই মনে করেন? না, আগে যা ছিল তাই। জাতীয় পাখি দোয়েল, এই দোয়েলকে জাতীয় পাখি নাম দেওয়ার আগে দোয়েল যে মানুষের বাড়িতে ছিল, গাছের ডালে ডালে পড়ে ছিল, আমরা ভালোবেসে তাকে জাতীয় নাম দেওয়ার কারণে তার নামে পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে, তাই না? ওর উন্নতি মুন্নতি নাই, আগেও পাগারে, আগেও গাছের ডালে, আগেও এখানে, এর কোন উন্নতি মুন্নতি নাই, কিন্তু আমরা বুঝলাম যে হলো জাতীয় পাখি। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? তা আমাদের জাতীয় ইসলামের হলো এই অবস্থা, এর কোন উন্নতি মুন্নতি নাই, এর কোন উন্নতি নাই। ইসলাম নিয়ে যত ফায়সা কথা বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করবেন, দিন ধর্ম নিয়ে নোংরা কথা বলবেন, তাহলে সারা বিশ্বের মানুষ আপনাকে দেখলো, বাপরে বাপ, লোকটা কি জিনিস, কথা বুঝছেন নাকি? এর কোন উন্নতি মুন্নতি নাই, কারণ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর কসম আল্লাহ রাসূল বলতেছে, আবু দাউদের হাদিস 20,335, আল্লাহর রাসূল বলতেছে, আমার বড় আফসোস, আফসোসটা হলো আইম্মাতুল মুদল্লিন ভণ্ড হুজুরদের ব্যাপারে, যারা আমি আল্লাহর রাসূল আল্লাহর কসম আমার জীবদ্দশায় বলে গেলাম আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি, এই আলেম শ্রেণী হবে কানা দাজ্জালের চাইতে খারাপ। 20,335 বাজদা মিলানগা, আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের ভিতরে আমি ভণ্ড হুজুরের চাইতে অন্য কিছু নিয়ে এত ভয় আমি করি না, আমার উম্মতের রিজিকের চিন্তা নাই, রিজিক আসমান থেকে ঝর 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 করে নামবে। আজকের থেকে 30 বছর আগে ব্রয়লারের নামই শুনে নাই মানুষ, আজকের থেকে 50 বছর আগে মানুষ কোনোদিন ভাবে নাই এক বিঘা জমিতে দুইবার তিনবার ধান হবে, এক বিঘাতে 50 মন ধান বাড়িতে তোলা সম্ভব, মানুষ কোনোদিন ভাবে নাই। হাজার হাজার বিঘা জমি পতিত পড়েছিল, এ যারে উত্তর মাঠের জমিটা চাষ করে নিগা, তুমি করো গাও, ছাতা সারা বছর পরে কাম হয় না, এমন রিজিক দিয়েছে আল্লাহ, মানুষ বাড়তেছে আসমান থেকে রিজিকও আসতেছে, বোঝা যাচ্ছে না? তাহলে রিজিকের চিন্তা নাই, আমার উম্মতের সবচেয়ে বড় ভয় যাদেরকে সাংবাদিক করে পাঠাইছি আমি, যাদেরকে ওয়ারিশ করেছি সম্পদের না, আমার এলেমের ওয়ারিশ করেছি ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আমার উম্মতের এই মাওলানা সেনিকে নিয়ে আমার কষ্ট, এরা কানা দাজ্জালের চাইতে খারাপ হবে। কেন? যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক তার উল্টা কাজ করবে, নাউজুবিল্লাহ। হুজুরকে বলা হলে মানুষকে বিদাত থেকে ফিরাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুমার খুতবা দিচ্ছে, আপনি থাকেন কোন জায়গা? তিনি বলতেছে সমস্ত বিদাত খারাপ, প্রত্যেক বিদাতের চূড়ান্ত পরিণাম হলো জাহান্নাম, অথচ হুজুরের পেটের ভাত হজম হয় না, প্রতিদিন মানুষকে বিদাতের ব্যাপারে উৎসাহিত না করলে, নাউজুবিল্লাহ। এ আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তির নাম তো দূরে থাক, কোনো ইশারাও থাকবে না, শুধু হবে কোরআন এবং সহিহ হাদিসের কথা। আমি সুদের ওয়াজ করলে এমনি সোনার চাঁদরা রাগ করবেই, যার পেটের ভাত, যার পাঁচতলা বিল্ডিং, যার গোটা পরিবারটা বেশ করে আছে সুদের অর্থের উপরে, ওকে কি করে খুশি করবো আমি বলেন? একটা লোক জর্দাদি পান খায়, বিকৃত মস্তিষ্ক হারাম দ্রব্য সাবায় সাবায় প্রতিদিন খায়, যার সাথে 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার সম্পর্ক, এই লোকটাকে আমি হারাম দ্রব্যের ব্যাপারে ওয়াজ করলে কি খুশি হবে সে? এটা কি আপনার মনে হলো? একটা লোক বান্দার হক নষ্ট করে, তার ব্যাপারে যদি আমি ওয়াজ করি হাকুল ইবাদ, কোনোদিন কি খুশি হবে? একটা লোক মানুষের সম্পদ আত্মসাত করে এনেছে, এই লোকটার কাছে যদি আমি সহি মুসলিম তিরমিজি তারপরে ওই যে ওই ঘটনা চাদর আত্মসাতের ওয়াজটা করি, ওর ভিতরটা ছিঁড়ে যাবে, যাবে কিনা? কিন্তু ওয়াজ কি বাদ দিয়ে দেবো আমরা, করতে হবে কিনা? যেহেতু আজকে এখানে আমানত নিয়ে বসেছি, আমার সময়টুকু এরা আমার থেকে আমানত নিয়েছে, বলেছে আপনাকে বিদাত সম্পর্কে ওয়াজ করতে হবে, আল্লাহ আমি যেন আমানতের খেয়ানত না করি, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ভালোবাসেন তার প্রমাণ, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি হলো শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। কারণ আপনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, এই জন্য আপনি হলে এক নম্বর উম্মত, সুবহানাল্লাহ। এক নম্বর না, এই এক নম্বর উম্মতের ব্যাপারে আল্লাহ বলতেছে সুরা নাম্বার 7, সুরার নাম হলো আরাফ, কথা বলছেন নাকি? 7 নম্বর সুরা, সুরা আরাফ আয়াত নাম্বার 179, আল্লাহ বলতেছে ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। 7 নম্বর সূরা, সূরা আরাফ আয়াত নম্বর 179, আল্লাহ জিন এবং ইনসানকে ডেকে বলতেছে লাকদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ইনসান জাহান্নামে যাবে কি কারণে জানেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আরে অনুভূতি শক্তি নাই, বিবেক নাই, এমন মানুষকে আল্লাহ বলে নাই যার বিবেক আছে, বোধগম্য আছে, সব বোঝে, আমার কোরআন বোঝে না, সব বোঝে, না বুঝলে 30 বছর বুখারি পড়া কিভাবে? হ্যাঁ, নাই যদি বুঝবি, মূর্খ মানুষ কোনোদিন বুখারি পড়াতে পারে? 40 বছর ইমামতি করতে পারে কোনোদিন? এই সমস্ত মানুষের দায়িত্ব নেওয়া কিন্তু সাইডখানি কথা না, একটা মেম্বার বোঝে মানুষের দায়িত্ব নেওয়া কত কঠিন। আরে কারি পাইছে 40টা, তুমি তো চাইলে 70 জনকে দিতে পারতেছে না, এখন 41 নাম্বার লোক খালি গালিতে গালিতে বাড়িতে চলে যাচ্ছে। কঠিন জিনিস ইমামতি, কঠিন জিনিস, মানুষের দায়িত্ব নেওয়া কঠিন। আল্লাহ বলতেছে এত মানুষের দায়িত্ব নিলে আমার উম্মতে, এত দামি মানুষ, তাকে আমি বোধ শক্তি দিলাম, বিবেক দিলাম, কিন্তু কেন জানি বুঝেও বোঝে না, দেখতেও সে যে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, বুঝেও বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, আরে দুই চোখ দিয়ে সব দেখে, টনটলা দেখে, একটা পাই তার থেকে ছুটে দেওয়ার জন্য, কারণ এটা হলো দুনিয়া, কিন্তু আমার আখেরাতের ব্যাপারে প্রশ্ন আসলেই তারা গাফেল, দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কানও তো দিয়েছি, গান শোনে, নাচা শোনে, দৌড়াদৌড়ি করে, সারা দুনিয়ার সব কিছু শোনে, 200 মাইল ফাঁকে থেকে কেউ ওর নামে বদনাম করে, পিয়ন লাগায় রাখছে, কান এত সজাগ, এই মানুষ আমার সব বোঝে, ইসলাম বোঝে না। উলাইকা কাল আনআম, প্রথমে বলতেছে ওরা চার পায়া জন্তুর মতো, আবার বলতে থাক বালহুম আদল, তার চাইতেও খারাপ, যিনি ক্রিয়েটর, যিনি খালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে লকব দিচ্ছে যে আমার বান্দাকে, আল্লাহ বলতেছে লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর অবয়ব দিয়ে আমি ভালোবেসে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই মানুষকে আল্লাহ বলতেছে যে এরা যখন দেখেও দেখে না, বুঝেও বোঝে না, শোনেও শোনে না, এদের উপমা, এদের দৃষ্টান্ত, এদের এক্সাম, এদের মিসাল হলো এরা চার পায়া জন্তু, বলবো কেন, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, চূড়ান্ত ভাবে তারা হলো গাফেলদের ভিতরে, কথা কি বুঝছেন নাকি? তাহলে আমরা দেখেও দেখি না, এটার মানেটাকে বলেন তো, যদি বলতো দেখে না তাহলে আমরা বুঝতাম যে তালি মনে হয় কানা, যে লোকটা চোখ নাই দেখবে কোন জায়গার থেকে, দেখেও দেখে না মানে দেখতেছে কিন্তু দেখে না, তার মানে জানেও যে ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি। ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, সময় যদি হয়ে যায় এক মুহূর্ত দেরি করা হবে, প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের সহিহ হাদিস থাকবে ইনশাআল্লাহ। জানেও যে ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই লোকটা কোন ভাবে পাপের কাজ করে, কিভাবে আমার দিন থেকে গাফেল হয়ে থাকে, এটা আল্লাহর আফসোস, আফসোস আছে কিনা? তা আলেম শ্রেণী এবং যারা নন আলেম, যারা দিনের দায়ী এবং যারা দিনের দায়ী না, যারা দিনের বুঝ আছে এবং যারা দিন থেকে অজ্ঞ, এদেরকে সমান করবেন আপনি? প্রথম 10 মিনিট আমরা আলোচনা করব একজন হুজুর মানুষের মান আল্লাহর কাছে কত বেশি, সুবহানাল্লাহ।
শেষের 20 মিনিট আলোচনা করবো। এই হুজুর যখন তার নিজের ভ্যালু ভুলে যায়, নিজের ওজনটা ভুলে যায়, সঠিক দিন ধর্ম মানুষের কাছে বলে না, ওই যে বললে একটু আগে গালাগালি করে, অন্যকে কটাক্ষ করে, সঠিক দিন মানুষকে জানতে দেয় না, এমন আচার আচরণ, এমন বডি ল্যাঙ্গুয়েজ, এমন অঙ্গভঙ্গি করে, যেইটা দেখে দেখে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা হাসে, আমাদের ধর্মকে কলঙ্কিত করে, তাদের পরিণতি সম্পর্কে বলবো। শুনবেন ইনশাআল্লাহ, এই হুজুরের যে কত মান, আল্লাহ তার রাসূলকে বলতেছে কুল কাফলাম পেশ কুল, মানে হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল সাল্লাল্লাহু আপনি বলে দেন যে জানা জিনিস আর অজানা জিনিস কোনদিন এক হতে পারে? তার মানে একজন আলেম আর নন আলেম এক নয়, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক নয়। হে নবী আবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, আর একজন জানা মানুষ হলো সোকালা মানুষ, আর একজন অজানা মানুষ হলো কানা মানুষ। কার কথা বলেন তো দেখি, বলতেছে মুখ দিয়ে কার কথা? আরে পিছনের কথা বলেন না কেন, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার আবার বলতেছে কুল, আপনি আরেকবার বলে দেন, হাল ইয়াস্তাউল যুলুমাতু ওয়ান নূর, আর অন্ধকার আর আলো যেমন, আমার দিন ধর্ম বোঝা মানুষ বান্দা আর দিন হারা মানুষ হলো তেমন। আবার বলতেছে আরেকবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাউল আহয়া ওয়াল আমওয়াত, এইবার যা বলেছে এই কথা অনুবাদ করলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাওয়ার কথা। একজন জানা মানুষকে, একজন দিনের বুঝ আছে এমন মানুষকে তুলনা করতেছে দিনহীন মানুষের সাথে, তাজা আর মরার সাথে, কোন তো দেখি কাণ্ড। একজন বলতেছে আপনি মানুষ না ফতুয়া, এটা মিলল? আপনি মানুষ না পায়জামা, এটা কি মিলল? কিসের সাথে কি পুরা বিপরীত ব্যাপার? একটা মানুষ যত বড় পাপী হোক, তাকে মরার সাথে উদাহরণ দেওয়া কি খেলা কথা মনে করছেন আপনি? অথচ আপনার সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে, যারা আমার দিন থেকে গাফেল, যারা দিন চর্চা করে না, যারা নন আলেম, যারা দিন বুঝ নাই, এমন মানুষ হলেও মরা মানুষ আমওয়াত, আর যাদের দিনের বুঝ আছে, দিনের দায়ী আলেম জানা মানুষ, তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ, তারা হলো তাজা মানুষ। পরিস্থিতি কত জটিল হলে তাজা আর মরার উদাহরণ আসে, আপনি কি মিলাতে পারবেন? এবার বলেন একজন আলেমের মান আছে কিনা আল্লাহর কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় তোমরা যাই বলো আলেম উলামারাই হলে আমি আল্লাহকে যোগ্য ভয় করে, সুবহানাল্লাহ। এবার বলেন আলেমদেরকে গালি দিয়েছি, আলেমদের মান আছে কিনা কথা বলেন না কেন? ওইদিকে তাকায় থাকেন কেন? প্রত্যেকে তার গতিতে আসবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা লিল্লাটা যাতে ভুলে না যান, মাঝে মধ্যে একটু বলি আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আলেম মানুষের মান কি আল্লাহ দিয়েছে? তো এর চাইতে আর কোনো মান আছে? কিন্তু এই আলেম যখন তার নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহর কসম আমার উম্মতের ভিতরে আমি ভ্রান্ত হুজুরদের চাইতে অন্য কোনো কিছু ভয়ের ব্যাপারে রেখে গেলাম না। কথা কি বুঝছেন নাকি? আমাদের আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, মেয়র জামালপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ও আচ্ছা আচ্ছা সরি, উদ্বোধক জনাব মির্জা সাখাওয়াত আলম রনি, সাবেক মেয়র জামালপুর পৌরসভা, আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ তিনি তার আসন গ্রহণ করে এবার 20 মিনিট কি আলোচনা করতে চাইছি বলুন দেখি, ভুলে গেছেন নাকি? হুজুর যখন তার নিজের ওয়েট ভুলে যায়, দিনের সৌন্দর্য থেকে যখন লোকটা গাফেল হয়ে যায়, তখন তার মর্যাদা কোথায় যায়, এইটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটা মানুষ আপনারা বলেন পৃথিবীর ইতিহাসে কোন চোর চুরি করার সময় কি নেকি মনে করে চুরি করে, কেউ বলেন? বলেন কোন পৃথিবীর যে ধর্ম একজন মানুষ পালন করুক, চুরিকে কোনোদিন কেউ নেকির কাজ মনে করে করে না, গোনাকে গোনা মনে করেই করে, পেটের দায়ে করুক আর খাসিলতের কারণে করুক আর স্বভাবে করুক, লোকটা গোনাকে গোনা মনে করেই করে, ঠিক নাকি? বান্দার হক নষ্ট করেছে দাম্ভিক ক্ষমতার জোরে, কিন্তু জীবনে কোনোদিন মানুষের কাছে বলে নাই যে আমি অমুকের জমি জবরদস্ত করে লিখে নিয়েছি, আমি একটা জিনিস আমি আল্লাহর কাছে নেকি পাবো, কেউ কোনোদিন বলে না।
পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন মানুষের মুখে একটা থাপ্পড় দিয়েছে যতই লোকটা অপরাধী হোক তবু মানুষের কাছে বলে না যে আমি একটা বীরের মতো কাজ করছি, অমুকের মুখে থাপ্পড় দিয়ে আল্লাহর কাছে 15টা নেকি পাবো। কথা বলেন না কোন মানুষ রাত 3টার সময় গভীর রাতে যদি কোনো মানুষ হত্যা করে পৃথিবীর কেউ না দেখলেও একা একা বালিশে ঘুমাতে পারে না, তার বিবেক তাকে কুরে কুরে খায় যে এটা পাপ করছি, কারণ এটা অপরাধ, ঠিক কিনা? 20 বছর 30 বছর 50 বছর হোক, মৃত্যুর আগে আল্লাহ চাইলে লোকটা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে পারে কিনা। কিন্তু বিদাত এমন একটা পাপ যে বয়স যত বাড়ে এই পাপ তত আরো বেশি করে পড়ে, কারণ একজন বিদাতি মনে করে যে ওর চাইতে বেশি নেকির কাজ বুজুর্গ মানুষ এই সমাজে আর নাই। না, এত কথা বললে তো মুশকিল, এই শব্দগুলো কেন হচ্ছে এটা তো বোঝা কঠিন। আপনারা কি কথা ছাড়া থাকতে পারেন কিনা? এই পাশে এত মানুষ দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, এটা খুব খারাপ শোনা যায়, এইভাবে শব্দ করবেন কেন আপনারা? বসে পড়েন, আমি একটু সময় দিলাম, আমি 1 মিনিট কোনো কথা বলবো না, 1 মিনিটের ভিতরে কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, খালি যে পাখির ঝিরঝির আওয়াজ নাকি পোকার এইসব শব্দ হবে। কি বলেন বুঝতে পারলাম না একটা কথা, এত বড় সমাবেশ এই যে নিজ গতিতে যদি আমরা কথা বন্ধ না করি হবে? কোনো খোঁজ গল্প নাই, আরে ফোন সাইলেন্ট করে উল্টা করে লাগেন আপনি, সময়ের দাম আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ। একটু আগে সভাপতি সাহেব বললেন প্রত্যেকটা কথা জবান থেকে বের হওয়ার সাথে সাথে কথা রেকর্ড হয়ে যায়, বিচারের মাঠ বড় কঠিন। আল্লাহর কাছে বিদ্যা বুদ্ধি এলেম কর্মকাণ্ড হুবহু বুঝে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পাও হেলতে দুলতে দেওয়া হবে না, স্টিল দাঁড়ায় থাকবে। কি বলেন? আল ইয়াউমা নাখতিম সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, সঙ্গে সঙ্গে লোকটার জবান বন্ধ, অত কাল্লিমুন আইদিহিম, হাত বলবে যে হ্যাঁ আমার দ্বারা পাপ করছে, বাদ দাম তো আমি নিজে সাক্ষী। অতঃসাধু আরজুন হুম বিমা কানু ইয়াকসিবুন, যা বলছে বলছে, আমি পাও আমাকে নিয়ে গিয়েছে রাতে এতটার সময় আমি সাক্ষী দিচ্ছি লোকটা পাপি, একটা কথা বলবে না বলে দিচ্ছি, একটা কথা বলবে না ইনশাআল্লাহ। বুঝলাম না আসলে এইভাবে কেন সাইড থেকেই করেন, এটা আমার একটা স্বভাব শোনেন, মানে বক্তব্য শুনতে এসেছেন আমার থেকে আপনি বেশি গুরুত্বপূর্ণ হলে চেয়ার ছেড়ে দিচ্ছি, বারবার নিষেধ করে শব্দ করেন না, ও চাচা ও খালু এবার ডাকাটাই করেন কেন, আপনি আপনার মতো বসে পড়েন, এই স্বভাব। রাস্তা একটা ময়লা পড়ে আছে, গালি দিচ্ছে, বলতেছে যে কিরারে এই কাম করছে, তো এটা কি মেয়র সাহেব আসে এটা সরাবে, তুমি মানুষ না, তুমি টান দিয়ে ময়লাটা ধরে ফেলা দিলেই তো হয়। আল্লাহ রাসূল বলতেছে রাস্তা থেকে কষ্টদায়ক দিনে সরায় দেওয়া একটা ইমানদারের পরিচয়, ইমানের একটা শাখা। খালি আমরা অন্যের উপরে আমরা দায় সাফাই, রাস্তা এক জায়গা ভাঙা সরকারকে গালি দিতে দিতে যাচ্ছে, তো সরকার এসে তোমার এই রাস্তা এই করে দিয়ে যাবে, তুমি নিজে পারো না এখানে একটু কিভাবে ভালো করা যায়। প্রত্যেকে যদি দায়িত্বশীল হয়, দায়িত্ববোধ হয়, অন্যকে গালি দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব যদি সেভাবে পালন করে, তাহলে নোংরামি খারাপ জিনিস গালাগালি ফাসেকি পরনিন্দা সব আপনা আপনি ঠিক হয়ে যাবে, ঠিক নাকি? রাগ করলেন মনে হয়, আমি তো কাউকে উল্লেখ করে বলি নাই, কথা বলবেন নাকি আপনারা ইনশাল্লাহ, ঠিক আছে নাকি? আলোচনা চলুক ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, একজন চোর জীবনে অহংকার করে বলে না যে চুরি একটা নেকির কাজ, একজন বান্দার হক নষ্টকারী কোনোদিন বলে না যে এটা একটা নেকির কাজ, ছোট গুনাও করে কেউ কোনোদিন বলে না যে এটা একটা নেকির কাজ, গুনাকে লোকটা গুনা মনে করেই করে। এদেশে শতকরা 99 জন 98 জন বেনামাজিকে যদি আপনি হাতখান ধরে বলেন যে বাবা বয়স তো হয়ে গেল আপনি সলাত আদায় করাটা উচিত, লোকটা আপনাকে মারবেও না গালিও দেবে না, বলবে যে লজ্জা পেয়ে বলবে আসলে পড়াটা উচিত, পড়ি না এটা ঠিক না আসলে পড়া উচিত, কারণ সলাৎ ত্যাগ করাটাকে লোকটা পাপ মনে করে করে। কিন্তু একটা বিদাতি কত খারাপ যে ও পাপ মনে করে এটা করে না, অথচ এর শাস্তি হলো জাহান্নাম। দিন যত যায় বিদাতি আরো বিদাতের প্রতি আরো বিগড়ে যায়, ভালো কথা বললে আপনাকে আহলে খবিশ বলে গালি দেয়, সি নাউজুবিল্লাহ, ইহুদির দালাল বলে গালি দেয়। একটু আগে শুনলেন আপনাকে যদি আমি কাফের বলে ডাকি, আল্লাহ রাসূল বলতেছে এই লোকটা হঠাৎ যদি সত্যি সত্যি কাফের না হয় তাহলে বলা আলা কাফের, বুঝছেন নাকি? তাহলে আমাদের শব্দ চয়নে সতর্কতা হতে হবে কিনা? কোন ইসলামে বাস করেন জানেন আপনি? মিন আজলি জালিক সূরা মায়েদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কাতাবনা আলা বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের সময় লিখে দিয়েছি, বিধান করে দিয়েছি, আন্নাহু মান কতাল, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, নাফসাম বি গায়রি নাফস, জানের বদলে জান, আও ফাসাদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছাড়া, কাতালান নাসা জামিয়া, ইসলাম বলে ও একজন মানুষকে মারে নাই সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিয়েছে,
ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য মানবতার বিরুদ্ধে কোনো কথা নাই আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কোনো মুসলমান কষ্ট পাবে, কোনো অমুসলিমও কষ্ট পাবে, গালি পাবে আপনার থেকে, এটা ইসলামের শিক্ষা নয়। এই ইসলামকে আমরা কলঙ্কিত করছি। জালসার মঞ্চে এসে হিন্দি গান নকল করে বক্তা কয়, জালসার পোস্টার এইভাবে বিরিয়ে বানায়, ছয় সাত রকমের আইটেম বিরিয়ে খাওয়া দেখায়, দেখায় নাকি? দেখায় না? তা আজকে আমরা কারা এটার পরিচয় দিয়ে দেয় আর ভ্রান্ত কারা এটা বোঝাই দেবো ইনশাল্লাহ। যারা জালসার মঞ্চকে কৌতুকের মঞ্চ বানিয়েছ, যারা হিন্দি গান নকল করে মানুষের সামনে বলো, যারা সিগারেট কিভাবে খায় দেখাও, যারা বিভিন্ন গানকে মানুষের সামনে প্রেজেন্ট করে আল্লাহর দিন ধর্মকে তামাশার পাত্র বানিয়েছো, আল্লাহর কসম বিচার হবে একদিন, হবে কি না? মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে ওই ফুটেজ গুলো, ওই ক্লিপ গুলো নিয়ে অমুসলিম বলেই দেখো, এই দেখো, এই দেখো, ইসলাম মানেই হলে এইটা। আসলে কি তাই? ওই রাস্তা অবরোধ করে নিরীহ মানুষের রাস্তা আটকায়ে নারায়ে তাকবীর বলে আগুন জ্বালায় দিল, ওই 15 জনকে দেখে আপনি ইসলাম বিচার করতে কোনোদিন পারেন না। ইসলাম কোনোদিন মানবতার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড সাপোর্ট করতে পারে না। যারা এই কাজ করতেছে তারা দিনের বুঝ নাই, তারা জাহেল, মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন জায়েজ নাই। শোনেন, আপনি 5 দিন মসজিদে গিয়েছেন জুমার সালাতে, 5 জুমাই আপনার জুতা তৈরি হয়ে গেছে, হতে পারে কিনা? 5 দিন জুতা তৈরি হয়ে গেছে, এই জন্য কি আপনার পছন্দ মতো আর এক জোড়া বাড়িতে নিয়ে যাবেন নাকি বলেন দেখি? ইসলাম বলে খালিফায় বাড়িতে চলে যাও, লা তাসিরু ওয়াসিরাতু উজরা উখরা, একজনের বোঝা আর একজন কোনোদিন বহন করবে না। তুমি যার জুতা নিতে চাচ্ছ খালিফায় থাকার কারণে, ওই লোক তো তোমার জুতা নেয় নাই, তুমি খালিফায় বাড়িতে চলে যাও, আর না হয় চুপ করে দাঁড়ায় থাকো, সবচেয়ে শেষে যে জোড়া বাসে সিরা হোক ফাটা হোক ওই জোড়া নিয়ে বাড়িতে যাও। বাস মালিক ভাড়া বাড়িয়েছে, আপনি রাস্তায় একটা প্রাইভেট কার ভাঙা শুরু করে দিলেন, স্কুল থেকে বের হয়ে গিয়ে বাড়ি শুরু করে দিলেন, এটা কি ইসলাম বলে? এই প্রাইভেট কারওয়ালার দোষটা কি বলেন? প্রত্যেকটা বাস বেশি ভাড়া নিচ্ছে এই কথা আপনি বলতে পারেন না, অপরাধীকে অপরাধী বলেন। রাস্তায় একটা গাড়িতে আপনি আগুন দিয়ে দিলেন, ইসলাম এটা কি এই নীতিতে বিশ্বাসী? বুঝছেন নাকি? কোন মানুষের কষ্ট হবে ইসলামের সাপোর্ট করে কোনোদিন? কোনোদিন সাপোর্ট করে না। অথচ আমাদের আবেগের কি জিনিস হয়ে বাবা, নারায় তাকবীর দিলি 10,000 রেডি, মুসলমানের রাস্তা আটকিয়ে মুসলমানকে কষ্ট দিয়ে গাছ ফেলায় আগুন জ্বালায় আমরা পটু, আছে নাকি এরকম সোনার চাঁদ? আল্লাহ জাহেল থেকে আমাদের হেফাজত করো। তো যে কথা বলতেছিলাম, একজন আলেমের কত মান আপনারা জেনেছেন, অন্ধকার আর আলোর পার্থক্য, কানা মানুষ আর সোকালা মানুষের পার্থক্য, জানা আর অজানা এক হতে পারে না, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য আল্লাহর কোরআন বলতেছে। তাক এই মানুষকে আল্লাহ বলতেছে, দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, ওরা হলো চার পায়া জন্তুর চাইতেও খারাপ। যেই হাজি হজে যাওয়ার আগে 7 দিন আগে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে গেল, ওকে আপনি পশুর চেয়ে খারাপ না বলবেন, কি বলবেন বলেন? আল্লাহ নিজে বলতেছে, আপনি কে? ইসলাম কি শুনবেন? অন্যান্য ধর্ম অন্যান্য জিনিস আপনাকে ভালো 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 কথা বলে, আর ইসলাম এক ধাপ এগিয়ে ভালো কথা বলার পাশাপাশি ভালোটা কিভাবে প্রতিষ্ঠিত করলে ফলাফল পাওয়া যায় এটাও দেখায় দেয়। বোঝা যাচ্ছে নাকি? খালি মুখে বলেছেন ইমানদার, কর্মকাণ্ডে যদি প্রমাণ না হয় আমি কি ইমানদার হব? সূরা নূরের 1 নম্বর আয়াত বলেছেন আমাদের শায়খ আজকের সভাপতি, আমি 2 নম্বর আয়াত বলি, সূরা নূর, এই সূরার সিরিয়াল সম্ভবত 24, কয় নম্বর সূরা? 24, 2 নম্বর আয়াত, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনা করছে পুরুষ নারী সমানে কয় লাঠি পিটাও? 100, কত? 100 লাঠি, কয় লাঠি? 100 লাঠি পিটাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 100 লাঠি পিটাতে দেয়া খবরদার, ভিতরে দয়া আইলো না। ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো পার্শিয়ালিটি নাই, ইসলামে কোনো রক্ত প্রথা বর্ণ প্রথা নাই। যারা বলতেছে এই যে লোকটা নবীর এততম বংশধর, ধরেই পিটান লাগবে, আপনি পিটাবেন না, সমাজের দায়িত্বশীলদের কাছে পৌঁছায় দেন অথবা প্রশাসনের কাছে দেন, আপনি কোনোদিন মানুষকে মারতে পারবেন না, ঠিক আছে নাকি? ইসলামকে কলঙ্কিত করতেছে যারা বলে আমাদের হুজুর হলে নবীর এততম বংশ, আমাদের আওলাদের রসুল এই দেখেন বসে আছে, সঙ্গে সঙ্গে ঘাড় ধরে নিয়ে সমাজের দায়িত্বশীল যারা মেয়র আছেন বা যারা দায়িত্বশীল স্থানীয় প্রশাসন তার কাছে তুলে দেন। কেন বলেন? এই দেখেন, এই দেখেন, এই লোকটা ইসলামের কত বড় কলঙ্কিত করতেছে। জাহেলিয়াতের সময় আল্লাহর নবীকে আল্লাহ এই কারণেই দিয়েছে, তখন তারা বংশ নিয়ে গৌরব করে মানুষের উপর জুলুম করত, রক্ত নিয়ে গৌরব করত, বংশ নিয়ে গৌরব করত, কালো সাদার পার্থক্য করত,
করতো, আরব আরবের পার্থক্য করতো, আফ্রিকার জঙ্গলের লোকটা দেখে খুব গালি দিত, এই দেখো কালার জাত। এই সমস্ত নোংরামি দূর করার জন্যই তো আল্লাহর রাসূলকে আল্লাহ জাহেলিয়াতের সময় দুনিয়া দিয়েছিল। আজকের এই 2021 সালে এখনো পর্যন্ত বক্তা ওয়াজ করতে এসে বলে আল্লাহর নবীর রক্ত আমার শরীরে আছে, বলে কি না? আরে কাপড়ই পরে না ল্যাংটা, সেও পায় যে আল্লাহর নবীর 44তম বংশ আমি। চট্টগ্রামে আপনার পাকিস্তান থেকে এক ভণ্ডকে মহিলা মানুষ জুতা দিয়ে পিটাচ্ছে, প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে, এত নোংরামি করেছে। এই খারাপ লোকটাকে টান দিয়ে চট্টগ্রাম নিয়ে এসে সিংহাসনে বসায় বলতেছে, নারায়ণ তাকবীর, এখন আপনাদের সামনে উপস্থিত করব আল্লাহর নবীর 47তম বংশকে। ইসলামকে কারা কলঙ্কিত করলো বোঝেন না? সালাফি মানহাজের একজন আলেম আরেকজন আরেকজনকে কাফের বলে ডাকছে, একটা প্রমাণ দেন। আল্লাহ রাসুলের হাদিসকে ব্যঙ্গ করেছে, একটা প্রমাণ দেন, আমি জুতা খেয়ে যাবো এখান থেকে। আমাদের কোন আলেম একজন মানুষকে ডাক দিয়ে বলছে ওই লোকটা কাফের, আপনি দেখান। আমাদের মানহাজের একটা আল্লাহর ঘর থেকে কেউ বলেছে ওই অমুক লোকটা আমার সাথে আমলে হুবহু মেরে নাই, ঘাট ধরে বাইর করে দাও মসজিদ থেকে, প্রমাণ দেখান। তাহলে ফেতনাবাজ কারা? এই জন্যই আল্লাহ রাসুল বলতেছে আবু দাউদ 20335, ও কালা দাজ্জালের চাইতে বেশি খারাপ। আল্লাহ রাসুলের মুখের ভাষা আমার কি করার আছে? যার এত সম্মান এত মান, কত দুঃখেই কথাটা বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের কি দায়িত্ব দিয়েছে, আল্লাহ কি দায়িত্ব দিয়েছে? সূরা ইব্রাহিম সূরা নাম্বার হলো 14, এক নাম্বার আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম র, এটার অর্থ কি জানেন আপনারা কেউ? মানে বহু আলেম আছে জানেন নাকি? আপনি তো জানেন না, কিন্তু লালন ফকির জানি গেছে, কিভাবে জানি ও কিভাবে কিভাবে ঠিক পাওয়া গেছে, কয় আলিফে আল্লাহ লামে এইটা মিমে মুহাম্মদ নাউজুবিল্লাহ। অথচ যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, তহা হামিম আইন সিন কফ আলিফ লাম মিম আলিফ লাম র, এই প্রত্যেকটা বিচ্ছিন্ন হরফের অর্থ শুধুমাত্র আমার আল্লাহই ভালো জানে, বোঝা যাচ্ছে নাকি? কিন্তু বাঙালি কিভাবে দিন খবর পাওয়া গেছে, কিভাবে জানি ঠিক পাওয়া গেছি আমরা, যে এখানে এটা গবেষণা করা যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। কিতাবুন, এটা বুঝতে আর কষ্ট নাই, কিতাবুন, কিতাব দিয়েছে আমি, আনজাল্লাহু উপর থেকে আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা আপনার উপরে, লি মানে জন্য, তখুরি যা খরা যা বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে হলো হেদায়েত, নূর মানে ইসলাম, বোঝা যাচ্ছে নাকি? কোরআন হাদিস দেওয়ার ইসলাম দেওয়ার এটাই তো উদ্দেশ্য, কিভাবে কুসংস্কার থেকে অন্ধকার থেকে খারাপই কাজ থেকে মানুষকে আপনি আলোর দিকে হেদায়েতের দিকে ডাকতে পারেন। অথচ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ডাকার জন্য, মানুষকে ভালো কর্মের দিকে ডাকার জন্য, মানবতার সেবায় ডাকার জন্য, এই লোকটা রাত দিন জর্দাদি পান খায়, তাহলে ও কিভাবে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করে? কত বড় বেলজ্জাতি হারামকে বলে মাকরুসি, কত বড় খারাপ বিদাতকে দুই ভাগ করে বানাচ্ছে, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, বড় বড় পাপের দরজা খুলে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। কাকরা খেলে রাগ করে, কয় কাকরা কি একটা খাওয়ার জিনিস, কাকরা হলো মাকরু, তো গালের মধ্যে যদি গুল ঘষতেছ হাকিমপুর রতন জর্দাদি পান খাও তখন খারাপ লাগে না? প্রত্যেকটা সিগারেট খোর যারা আছেন প্রত্যেককে আমি বলতেছি, ও আমার প্রিয় নেশাদার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমার সুন্দরভাবে একটা কথা, সিগারেট বাদ দিবেন, এটা হলে হারাম কাজ, এটা হুজুরের কথা বড় কথা না, এটা মন্দ কাজ বাদ দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের চোখের সামনে যদি ইমাম যদি বলে সিগারেট খোর হলে এইটা, সিগারেট খেলে এইটা হয় না, সিগারেট খোরের কাছে দাঁড়ানো যায় না, গন্ধ হয়, আপনি প্রকাশ্যই আলেমকে বলেন সিগারেট খাওয়া বাদ দিয়ে দিলাম আজকেই, কিন্তু জর্দা আপনি কখন ছাড়বেন এই কথা বলে রাখি। আপনি যেই পাপে পাপি সেম পাপে আমিও পাপি, আমি একা জান্নাতে যাবো কি বাবাতি খেলা নাকি? আমি নেশা ত্যাগ করবো, আমি ভালো মানুষ হবো, আর মন্দ মানুষের পিছনে আমি পাঁচক্ত সেজদা দেবো, কে বলেছে আপনাকে? আপনি তাড়াতাড়ি জর্দা সারেন, গোল সারেন, নোংরামি সারেন, তামিজ বেচা সারেন, কুলখানি সারেন, বিদাত সারেন, শিরিক সারেন, কুফুরি সারেন, সঠিক দিন ধর্ম মানেন কেন? আপনি যদি ইচ্ছাকৃতভাবে একদিন নেশা করেন 40 দিন পর্যন্ত আপনার ইবাদতই কবুল হচ্ছে না, আমি কোন গানে আমি বলবো যে আল্লাহু আকবার বলে আপনাকে ইক্তিদা করবো? কথা বুঝছেন নাকি? সভাপতি সাহেবের কথাটা কিন্তু ঘুরে ফিরে আমি কিন্তু আনতেছি যাতে দোষ না হয়, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সেই ব্যাপারে তোমার বিদ্যা নাই কথা বলো না, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, তার সে বড় কাজ খারাপ কাজ পাপী কে হতে পারে যে নিজে কোন পাপ করে, নিজে একটা নেকির কাজ করে না কিন্তু অন্যকে উদ্বুদ্ধ করে, নাউজুবিল্লাহ।
তাহলে সিগারেট যেই গতিতে হুজুর জর্দাকে আপনার কি বলে গাঁজাকে হারাম বলে, মদকে হারাম বলে গলা ফাটায় চিৎকার করে, ওই রকম গতিতে জর্দাও হারাম, ঠিক নাকি? সারা জীবন বলে যে শিরিক করো না বাবা, শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগবে, শিরিক করলে এই পাপ, তাবিজ জুলে দিচ্ছ কি কামে সামান্য 200-500 টাকার লোভে? লজ্জা করে না? আল্লাহর ঘরের মেম্বারের বিশাল দাম, একটা সামাজিক দায়িত্বশীল মানুষ এবং বিভিন্ন কর্মব্যস্ততার মানুষ পাঁচ ওয়াক্ত সালাত ভিন্ন ভিন্ন জায়গায় পড়লেও জুমার সালাতে জুমার দিনে শুক্রবারে সমাজের মানুষের সাথে এক জায়গায় জড়ো হয় কিনা বলেন? এই লোকটা জড়ো হয়েছে এক জায়গায় বসে তোমার মুখের দুইটা কথা শুনবে, তুমি শুরু করলে কি ও বাবারা আমার মেজা হুজুর পানির উপর দি ভাসি যায় বাবা, ওয়াজ হলো? মানুষকে পাপ থেকে ফিরাতে হবে, প্রভাবিত করতে হবে, পাপকে পাপ জানতে হবে। বিদাতের সিরিয়াল দিলে আপনি হজম করতে পারতেন না, এটা সে জায়গা হয়তো না। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঠটাকে তুমি এত বেশি কবুল করো, আমরা প্রাণ খুলে বিদাতের সিরিয়াল যাতে কোনো একদিন এসে করতে পারি ইনশাআল্লাহ। বিদাত এত বড় খারাপ কাজ, বিদাতির মাথার উপর থেকে লজ্জা উঠে যায়। এখানে বহু সামাজিক দায়িত্বশীল আছে, আমার কথার সাথে তারা একমত হবে, আল্লাহর কসম ইসলামকে কলঙ্কিত করার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো আলেম ওলামা। কারণ কত বড় খারাপ কাজ, এখানে মঞ্চে যারা আছে সবাইকে আলেম এ কথা বলেন না কেন? সবাইকে আলেম, আল্লাহর কসম আপনি সাংবাদিকগিরি করেন, প্রত্যেকের কাছে গোপনে পর্দার আড়ালে নিয়ে ভোটের মতো ক্যামেরা নিয়ে তাদের সামনে বলেন সিনেমা দেখা কামড়া ভালো না খারাপ, আল্লাহর কসম মুসলমান হলেও প্রতিদিন সিনেমা দেখে, এখনো মোবাইলে 10টা সিনেমা, তবু এটা নেকির কাজ বলবে না? বলবে না, এটা আসলে পাপ, বুঝতেছেন না? এখানে সবচাইতে বেশি সিনেমা দেখে দে, প্রতিদিন রাত্রি একটা করে ছবি দেখে তারপর ঘুম আসে, ওই লোকটাও বলবে না কে বলছে খারাপ, সিনেমা হলো নেকির কাজ, বলবে কোনোদিন? তাহলে একটা হুজুর কত বড় মস্তিষ্ক বিকৃত, মেন্টাল হলে নতুন একটা ছবি মুক্তি পাচ্ছে, এই জন্য হুজুরের 2000 টাকা দিয়ে মুনাজাতে কাঁদতেছে, কথা বলে না দেখি? এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন যে আপনার দৃষ্টিতে আপনার জ্ঞানে বাদ্যযন্ত্র হালাল না হারাম? প্রতিদিন লোকটা গান শুনে তবু অন্তত হালাল বলবে না, কারণ ওনার ভয় আছে আমি একটা গুনার কাজকে কোন গানে নেকির কাম বলবো। কিন্তু হুজুরে 500 টাকা ধরে দেন, পিছনে লেখাও আছে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে, অমক শিল্পী মৃত শিল্পীর আয়োজনে খতমে কোরআন বকশিস এবং মিলাদ মাহফিল, 1000 টাকা দেবে হুজুর যা খালি কাঁদতেছে বসি। তাহলে এই হুজুর দিয়ে আপনি সমাজ থেকে বিদাত দূর করবেন, সস্তা কথা? আপনি খালি সামাজিক দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব তাদের দোষ দেন, আপনার দায়িত্ব নাই? আল্লাহর ঘরে চেয়ারে বসার সুযোগ দিয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি একজন আলেম, আপনি আল্লাহর ঘরে বসে সত্যটা বলতে পারেন না, হক হালাল বলতে পারেন না, সব চাপাই দিচ্ছেন এই মানুষদের ব্যাপারে, আপনার আবেগের 4 পয়সার দাম নাই, ইসলামের দাম আছে। হুজুর অটো চালায় খান, অটো চালায় খান, মানুষের দায়িত্ব নিয়েন না, আপনার অনুরোধ, আজকাল পেডেল মারা লাগে না, খালি বসে থাকবেন এইভাবে ঘোরাবেন, ইলেকট্রিসিটি হয়ে গেছে এক টানে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, আপনার পেডেল মারা লাগে না, কষ্ট নাই, দিন শেষে আপনার 500-1000 টাকা রুজি আছে। আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, এটা কোনো পাপের কাম না, এটা হালাল রুজি। মানুষের বাড়িতে কর্ম করেন, ধান কাটেন, পাট কাটেন, মানুষের বাড়িতে পাট দেন, তাও দিন শেষে 500 টাকা রুদি, 9টার সময় যাবেন 4টার সময় ফিরে চলে আসবেন, জমিদারের মতো যা মাঠে কাজ করেন 500 টাকা দিন শেষে রুদি, 3-5-15,000 টাকা আপনার, আপনি 3000 টাকার ইমামতি করতে যা ধর্ম বেচেন কি কামে? এই ধর্ম একদম খ্রিস্টানের কাছে বেচেন তাও তো কাম হয়, যে আপনাকে 1 কোটি টাকা দিবে তাও তো সহ্য হয়, যে পরকাল তো গেছে গেছেই, তো 200 টাকার তাবিজ বেশি পরকাল হারাবো কি কামে, হাজার হাজার কোটি টাকার কাছে ধর্ম বেছে খাবো তাও তো একটা সহ্য হয়, এখন ধরনের কথা? সামান্য দুনিয়াবি কিছু সামানার লোভে, সামান্য কিছু লোভে আল্লাহর দিনকে কলঙ্কিত করা। শোনেন, বিচার একদিন হবে, হুজুর আপনার সাথে আমার যতই অমিল থাক গালি তো অন্তত আপনি আমাকে দিতে পারেন না, আপনার সাথে আমার আমলের যত তারতম্য থাক, এই মানুষই কয়েকদিন আগে আপনি বলেছেন এ তাড়াতাড়ি চল তো আমার কাকা হস থেকে আসছে একটু জমজম কূপের পানি খায় আসি, এই কয়েকদিন আগে আপনি বললেন এই এসব খেজুর বাদ দাও আমার মামা হজের থেকে আজোয়া খেজুর নিয়ে আসছে সৌদির খেজুর সেই স্বাদ, এই তো কয়েকদিন আগে আপনি বললেন যে কাকা সৌদি আরবের জায় নামাজ নিয়ে আসেন কাকা হজের আসছেন আপনি নিজে বলেছেন, সৌদি আরবের অরিজিনাল গোল্ড নিয়ে আসেন কাকা ওই গোল্ডটা খুব ভালো, সব ভালো মেনে নিয়েছেন কিন্তু সৌদি আরবের আমল মানবেন না, তাওহীদের দেশের আমল ভালো লাগে না। আমার এই বক্তব্যের একটা বিষয় আপনাদেরকে বলি, একটা আয়াত মোটামুটি বালেগ হয় সেমন লোকের সবার মুখস্থ আমি অর্ধেক বললে আপনি বাকিটা বলবেন, ইন্নাল্লাহ মাআস কথা তো বলে না, ইন্নাল্লাহ মাআস সাবিরিন মানে কি? আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, সাথে আছেন, মা সাথে থাকা নাকি?
হুজুরের আবার কত বড় ধৈর্য দেখেন, 30 বছর ইমামতি করতেছে, 30 বছর তার পিছনের মুসল্লির গলায় তাবিজ, হাতে বালা, আংটি, অষ্টাধাতুর কিছুই তার আসে যায় না, উনি ধৈর্য ধরে বসে আছে দাঁতে কামড় দিয়ে। 40 বছর ইমামতি করতেছে, 40 বছর উনি দেখতেছে আমার পিছনে শত শত যুবক ছেলে বারান্দায় যাওয়ার সাথে সাথে টাকটুর নিচে কাপড়টা ছেড়ে দেয়, দেখতেইছে একদিনও বলে না। অথচ তার শাস্তি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকটুর নিচে যে কাপড়টা চলে যাবে অবশিষ্ট কাপড়ের জন্য জাহান্নামে যেতে হবে, পাশে আলেম বসা, কিন্তু তার কিছু আসে যায় না। কেন? ওই তো ধৈর্যশীল হুজুর। একটা হুজুর 30 বছর ইমামতি করতেছে, 30 বছর উনি জানে আমার পিছনের হাদি সাহেব যে হজ করে আসছে, এই বাবাদি হলে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেছে, তাহলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কিনা? কোনো দিন হাদি সাহেব এক জরা ধরে কাঁদে না, একটু যে বাবাজি আপনার অনুরোধ করতেছি যেভাবে হোক আপনি বান্দার হকটা বুঝে দেন, এই কামটা করেন না বাবা, আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, কিছুই বলে না। কারণ মূল বেতনই তো দেয় হাদি সাহেব, কথা বলি খালি মায়ের। একটা লোকের বাড়ি হুজুর 25 বছর লজিং খায়, 25 বছর ওই ব্যক্তি খানা আসে, 25 বছর আসে, আল্লাহর কসম তার রোজগারের খাতি হলো ঘুষের টাকা, একদিনও বলে না আপনার বাড়িতে আমি খানা খাবো না, আমি একটা ইমাম, চোখের সামনে একটা স্পষ্ট হারাম খাবার আমি কিভাবে খেতে পারি বলেন, কিছুই বলবে না। কারণ উনি হলো ধৈর্যশীল, হুজুরের খুব ধৈর্য, এত নরম হুজুর সবাক বুকে চলা জরা ধরে কাঁদে আর কয় কাঁদেন না, আপনার আব্বা মরে গেছে, আমাকে খুব মহব্বত করতো, আমাকে খুব ভালোবাসতো, তার মানে মিলাদে 2000 ধরে দিও, সবার ভালো পায়, কারোর প্রতি হুজুরের রাগ নাই, যে কোনো লোক সালাম দিলে মিষ্টি মুস্কি হাসে সুন্নাত তাবাসসুম করে। এই লোকটা কোন দিন রাগে জানেন? যেদিন ওই পাশ সাথে কেউ পাও মিলা বের গেছে ওই দিন মনে হচ্ছে ঈর্ষা বড় পাপি আর নাই। ওই হুজুর এত বড় সরল সোজা হুজুর, একবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় যখন উনি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, পিছন থেকে একটা মুসল্লি আস্তে করে খালি বলছে আমিন আর সহ্য হচ্ছে না, এমন রাগ হয়েছে, এত বড় ঠান্ডা হুজুর সুদ মানে নেছে, ঘুষ মানে নেছে, জেনা মানে নেছে, টাকার উপরে কাপড় মেনে নেছে, কত মানুষ সুদ খায় তা মেনে নেছে, তাবিজ মেনে নেছে, বান্দার হক নষ্ট করা মেনে নেছে, তারপরে সে মেয়ের সম্পত্তি ছেলেকে লেখা সব মানি নিল, এই ছোট আমিনটুক মানতে পারল না, বলতেছে কি জানেন, এ কে, এ আহলে হক খবিশকে, 30 বছর ইমামতি করলাম, আজকে আমার পিছনে এত বড় ফেতনা বাঁধা লোকে, তখন এলাকার দায়িত্বশীলদের খেপায় দেয়। একটা কথা রং বললে হিসাব দিয়ে যেতে হবে না আমার, এরকম হচ্ছে কিনা কথা বলেন তো দেখি। এত বড় ধৈর্যশীল মানুষ হাদিসকে বলে খবিশ। আমার বক্তব্যের শেষে আমি আশা করব শেষে একটা সময় কোন একটা সময় সভাপতির মুখ দিয়ে শুনবেন আল্লাহ রাসুলের হাদিস ব্যঙ্গ করলে কত বড় খারাপ কাজ, কত বড় শাস্তি। আল্লাহ রাসুল বলতেছে ফালাইসা মিন্নি, আমার সামনে বহু লোকের মুখে দাড়ি নাই কিন্তু আছে, কথা বলে না, কিন্তু একটা লোক কোনোদিন দাড়ি নিয়ে কটাক্ষ করে না, কেউ বলে না যে আমি ওই লোকের চাই ভালো, ওই মুরব্বের দাঁড়িয়ে আছে আমার নাই, তাহলে ওনার চাইতে আমি ভালো মানুষ, কেউ কোনদিন বলছে? বরং তিনি নিজেই বলে যে আসলে রাখার দরকার হুজুর, রাখাটা উচিত, এই কথাই কিন্তু বলে, রাগ করে না অন্তত, করে কি? আর হুজুর কত খারাপ, এই মঞ্চে অভিনয় করে দেখাচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। পাপ কি ছোট পাপ না বড় পাপ? তাহলে ধৈর্যশীল মানুষটা মেনে নিতে পারতেছে না এত বড় কাম করলো কিনা রে, এ পিছন থেকে আমিন বললো কিনা, ও হলো ইহুদির দালাল, শুনতেছেন নাকি? তাহলে কে এত বড় ধৈর্যশীল মানুষ খেপে যাচ্ছে, তাহলে এরকম ধৈর্যের দরকার আছে? এরকম ধৈর্যের দরকার আছে? তোমাকে বলা হলো তোমার কলিজার টুকরা মুসল্লি উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব অসুস্থ, এত দিন তোমার পিছনে সেজদা দেছে, তুমি নিজে তার বিছানার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, মেয়র সাহেব, ভাইজান, সভাপতি সাহেব, অতিথি সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে উত্তম শেফা দিবেন, ইনশাআল্লাহ আপনার কিছু হবে না। এই কথা বলে যদি বিছানার কাছ থেকে ইমাম সাহেব বাড়িতে চলে আসে, আল্লাহর কসম ইমাম সাহেব হয়তো জানেই না 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। শুধু সভাপতির বাড়িতে গিয়ে খালি মাথায় হাত দিছে, হুজুরের তো টাইমই নাই, হুজুর বসে আছে, এই মরা মরা হইলেও বলি, অসুস্থ হইলেও বলি, আগামী জুমাই 5 কেজি জিলাপি নিয়ে আইলো বলি, একটু আখেরি করে দেন, 2000 টাকা দিয়ে আমার আব্বার জন্য একটু কাঁদিয়ে দেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অসুস্থ ব্যক্তিকে নিজে দেখতে যেতে হবে, কথা বলেন না কেন? আমার এই বাবাজিকে অথবা আমার এই ভাইকে উনি অসুস্থ হয়েছে শোনার সাথে সাথে ইসলাম বলে আমি পায়ে হেঁটে তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলবো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। এই ছোট্ট শব্দের ওজনটা কত বেশি, সারা দিন খালি কাঁদেই কয়, চিন্তা করবেন না যতই হোক আমি জানাজার আগেই স্যার খতম আমি দিয়ে থাকছি, আগে 3টি পড়া আছে, কেন এটাকে রিজার্ভেশনে ফ্রিজিং করে রাখার জিনিস, খতম বক্সা দিচ্ছে, কয় যে আপনি তো বললেন চাকরির কথা, আমরা মনে করছি একটা পর্ব নেই, সমস্যা নেই, আমার আগে পড়া আছে ওই 3টা আমি বক্সা দেবো না। ইসলাম কি এরকম ডেলিভারি সিস্টেম আছে, এরকম কুরিয়ার সার্ভিস আছে?
যে আপনার মন মতো ওই কোন একটা লোক দাঁড়া আছে, আপনি বললেন চলে যা চার রাকাত নফল নামাজ, চলে গেল, চলে যা সূরা বাকারা, সূরা চলে গেল, সস্তা কথা। ইসলামের দাবি হলো লোকটা নিজে কোরআন পড়বে, মান করে আবিল হালাহু আশরু আমসালিহা, একটা হরফ যদি আল্লাহর কোরআনে কেউ পড়ে দশটা নাকি পাওয়া গেছে। তুমি কত বেলজ্জাতি হুজুর, তুমি করছো কি আল্লাহর কোরআনের আয়াত কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় ঝুলে দিছো, আর তুমি সরকারের বিরুদ্ধে লাগো, তুমি অমককে কাফের, অমককে ধরো, অমককে মারো, অমক থেকে বের করে দাও, তুমি কোন জাতির লোক সেই কথা বলো না কেন? তুমি আল্লাহর ঘরটা অপবিত্র করে রেখেছো আল্লাহর রাসূলকে অপমান করার কারণে। বিচার বড় কঠিন জিনিস। এখন যে কথা বলবো, মুরব্বী বাবাজিরা যারা হাদিসটা শোনেন নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনবার বললাম, তিনটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করবো। নিশ্চিত আপনার গায়ের লোম হয়তো দাঁড়াতে পারে। আল্লাহ রাসুল দাঁড়ায় আছেন, উম্মত আসতেছে আল্লাহ রাসুলের কাছ থেকে, কেন বলেন তো? আল্লাহ রাসুল সাল্লাম বিশেষ একটা মর্যাদা আল্লাহর কাছ থেকে বিচারের মাঠে পাবেন। কোথায় সেই জায়গা? এই তো ঠিক পাওয়া গেছে, হাউজে কাউসারের পানির কাছে দাঁড়ায় আছে। আল্লাহ রাসুল বলতেছে, আমার সামনে থেকে যদি কেউ এক ঢোক পানি খায়, একটু পানি খায়, আল্লাহর কসম জান্নাতে দাঁড়াক পর্যন্ত তার গলায় ঠিকবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাসুল আশা করে বসে আছে, দেখাই যাচ্ছে আমার উম্মত আসতেছে, আসার সাথে সাথে আমি পানি ঢেলে দেবো, এই পানি গালে দিয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহর কসম, আল্লাহ রাসুলের সহি হাদিস, বুখারীর হাদিস। তখন যেই আল্লাহ রাসুলের কাছাকাছি আসলো, ধরে নেন আমরা জানি না, এই ক্যামেরার কাছাকাছি যখন আসলো, তা রাসুল তখন আশা করে আসে আসলেই পানি দিয়ে দেবো। যেই কাছাকাছি আসছে, ঘাড় ঘুরি ফেরেস্তারা নিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাদেরকে ফোর্স করলেন, দাঁড়া দাঁড়া, সঙ্গে সঙ্গে কাউন্টার দিলেন যে এদেরকে নিয়ে যাচ্ছ কেন, এটা তো আমার উম্মত, আমি দেখতেছি আমার উম্মত। ফেরেস্তারা তখন বলল, আপনার উম্মত এটা তো আমরা অস্বীকার করি নাই, এটা আপনারই উম্মত, এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, বুঝছেন নাকি? এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, আপনার উম্মত, এই ব্যাপারে আমাদের এক চুল কোনো মিথ্যা ধারণা নেই, সব ঠিক, কিন্তু এরা কি করছে তাকে জানেন? কথা কি বুঝছেন? ওরা কি করছে তাকে জানেন? তো বলো কি করছে? বলতেছে, আপনি মারা যাওয়ার পরে আপনার দিনটা পরিবর্তন, মানে বিদাত করছে তারা। দুইটা প্রশ্ন করি, ফেরেশতারা কি নিজের মন মতো চলে না আল্লাহর হুকুমে চলে? ফেরেশতারা কি পেশাব করে? স্ত্রী সন্তান আছে, পায়খানা আছে, রক্ত আছে, কোনো ধন, তারা একটা ভিন্নভাবে আল্লাহ তাদের তৈরি করেছেন, এইরকম কোনো চাহিদা দেন নাই, রোবটের মতো তাদেরকে আল্লাহ যা দায় দায়িত্ব দিয়েছে তাই করে, ভুল কোনো কাজ করে না, করে কি? এই নিরীহ ফেরেস্তা ঘুরায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসুলকে জানতো না যে কারণ আছে, তাই তো নিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া তো সরায় নিয়ে গেল না, কিন্তু ঠেকাতে চাচ্ছে কেন আল্লাহ নবী? তার মানে রাসুলের কলিজার ভিতরে চাচ্ছে, আমার উম্মতকে আমি পানি দেই, ভুল মানুষের থাকুক, আমি একটু আল্লাহকে সুপারিশ করবো, নাকি আর কোনো আশা আছে? এত মায়ার নবী, খালি মুখ দিয়ে খালি ফেরেস্তা একবার বলছে, আল্লাহ নবী পাপ হইলো, আপনি মারা যাওয়ার পরে দিন কম বেশ করে ফেলছে, বিদাত করছে, বাদদালা দিনই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত ঠান্ডা, রাসুল এত নমনীয় মানুষ, বলতেছে সোহকন সোহকন, দুইবার করে বলতে তালি সরাও, তালি সরাও, আর কোনো কথা নেই, লিমান গাইয়ার বাদি, আমার উন্নতি না, সরাও সরাও সরাও, এই দিন আমার সামনে না থাকে, কারণ কথা যেহেতু দিনের ব্যাপারে আসছে, কোনো সার আছে কি আর না, সন্দেহ থাকা যাবে না। আমরা, আমাদের কি সন্দেহ থাকতে হবে দিনের ব্যাপারে? কি আমরা সন্দেহান না আল্লাহ দিনের ব্যাপারে? আমরা মানে আশাবাদী যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, দিন নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না, খবরদার। আপনার মন যেটা চায় সেটা ইসলাম নয়, কোরআন আর রাসূলের সহি হাদিস যেটা চায় সেটা হলো ইসলাম। উমার রাদিয়াল্লাহু আনহুর সাইতে তুলনা করলেও তো কেমন লজ্জার কথা, উমার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলতেছে সহি মুসলিম 114, তিরমিজি 1573 হাদিসের রাবি হলো উমার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছে ইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো ইন্না ফুলানান কদ ইস্তুশহিদ, আল্লাহর নবী ওই লোকটা শহীদ, ওই লোকটা কি শহীদ, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলল কাল্লা, কখনো না, শুধু লা বললেই হয় না, কিন্তু কাল্লা মানে কখনো না। ওই যে ফেরাউন, ফেরাউনের ওই দলবল পিছনে মুসা আলাইহিস সালামের কম বলছিল, ইয়া মুসা ইন্নালা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, আমাদের তার পথই নাই, পিছনে হলে ফেরাউনের দল, সামনে হলে সমুদ্র, যাবো কোন জায়গা? তখন মুসা আলাইহিস সালাম কিন্তু কনফিডেন্টলি ডিপলি উনি একটা কথা বলেছিলেন, কাল্লা রব্বি সায়াহদিন, আরে কখনো না, আমার রব আমাকে এই বিপদের সময় পথ দেখাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল বলতেছে কাল্লা কদর আইতুহু ফিন্নার, উমার তুমি কি দেখো আমি কি দেখি, তুমি বলতেছো ও শহীদ, আমি দেখতেছি ও জাহান্নামে যাচ্ছে, কেন? একটা চাদর মাত্র গনিমতের মাল থেকে বেশি নেওয়ার কারণে একটা আল খেললা, পাপ ছোট না বড়, আমাদের দৃষ্টিতে আজকের এই দিনে স্বাভাবিক ব্যাপার, অথচ জাহান্নামে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, ধারণা করে আমরা কিছু বলি না, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে সেটাই আমরা বলি, আল্লাহর ইচ্ছা, ঠিক নাকি? আমরা আলোচককে আনা হোক, আমার মনে হয় ও আচ্ছা 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 আসছে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করতেছি মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা ধৈর্যের সহিত
টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধাবুদ্ধি দিয়ে, যেভাবে হোক আপনারা সহযোগিতা করে এখন পর্যন্ত এনেছেন, আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। এইরকম ধৈর্য সহকারে নিজের গ্রামের মানুষদের কাছে এত কাছাকাছি থেকে ওয়াজ শোনা, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো আমার ভাইকে। এইবার একটা কথা বলি, এই হাদিসটা আছে আল-লুওয়াল মারজান 71 নাম্বার, বুখারি মুসলিম উভয় মুত্তাফাকুন আলাইহি হাদিসটা আছে। হাদিসের রাবি হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নাকি? তিনি বলতেছে আমরা একটা যুদ্ধে ছিলাম, তো যুদ্ধে থাকার পর আল্লাহর রাসূল কি মনে করে হঠাৎ করে বলল যে ওই লোকটা জাহান্নামে যাবে। তা আমরা বললাম আর বিষয় খেয়াল টেয়াল নাই, হঠাৎ করে যুদ্ধে লেগে গেল। যুদ্ধ হওয়ার পর লোকটা বীর দর্পে বহু কাফেরকে হত্যা করে উনি জাহান্নামে পাঠিয়ে দিল, খুব বীর। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে একদল সাহাবী এসে বলছে আল্লাহ নবী, আপনি যাকে বলেছিলেন যে লোকটা জাহান্নামে যাবে, ও তো জিনিস একখান, ও তো সেই রকম বীর দর্পে ইসলামের পক্ষে জিহাদ করলো কিন্তু অসুস্থ ছিল, খুব মরে গেছে, কিন্তু আপনি যে বললেন জাহান্নামে যাবে মিলাতে পারতেছি না। হঠাৎ করে আরেক গ্রুপ এসে বলতেছে আল্লাহ নবী, আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে ও মরে নাই তবে মারাত্মক আহত, শুনছেন নাকি? তখন আল্লাহ রাসূল বলল যে ও তাই নাকি, আচ্ছা যেহেতু রাসূল মুখ দিয়ে বলেছে, সাহাবীদের কৌতূহল শেষ পর্যন্ত ফিনিশিং দেখবো লোকটা কি কাজ করে, কোন কারণে জাহান্নামে যাবে। আমরা তো জানি কোনো ব্যক্তি আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, কোনো পাপী ব্যক্তি যদি শেষবার বলতে পারে আল্লাহকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেটাই যদি তার মুখের শেষ বাক্য হয় তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা সাহাবী ভালো মানুষ ইসলামের পক্ষে দেখতেছি আমরা জিহাদ করলে আল্লাহ রাসূলের পক্ষে, এই লোকটাকে জাহান্নামে বলল কারণ আগে খুঁজি, এখন দেখে রাত্রিবেলা কাটা শরীরের ব্যথা সহ্য করবে না পারে আত্মহত্যা করে ফেলছে। তখন আল্লাহ রাসূলের কাছে এসে বলল আল্লাহ রাসূল, আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে, কেবলমাত্র দুই চোখ দিয়ে দেখলাম রাতের অন্ধকারে গোপনে আসতে করে ব্যথা সহ্য করতে না পারি মরে গেছে, আত্মহত্যা করছে লোকটা। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা সাক্ষী থাকো আমি আবদুল্লাহ এবং রসুল, আমি শুধু আবদুল্লাহ না আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাউকে সন্দেহ করে, কাউকে অমুক বিশাল বড় পদবী দিয়ে আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করে কোনো প্রয়োজন নাই, আছে কি? যার যে যোগ্য মান আপনারা সেইটাই দেবেন ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ তুমি সাক্ষী, এই জামালপুরের প্রত্যেকটা লোক যদি কোরআন এবং সহি হাদিস মানে আল্লাহর কসম দুনিয়াবি আর্থিক কোনো উপকার আমার নাই, শুধু তোমার দিনের উপকার আছে, আল্লাহর আখেরাতের উপকার আছে আমার, যে সেখানে গিয়ে আমি একটু উপকার পাবো যে আমার বক্তব্যের দ্বারা দুইটা মানুষ হেদায়েত হয়েছে, ব্যাস। কথা কি বুঝছেন নাকি? সুতরাং যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিদাতের মতো ভয়াবহ পাপ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই রকম লোড নেওয়ার এই রকম পরিস্থিতি যেন আল্লাহ এই মাঠে তৈরি করে দেন, কোনো একদিন আমরা এসে 100, 200, 250 বিদাতের সিরিয়াল করে আপনাদেরকে দেখাতে পারবো, এই তৌফিক আল্লাহ দিক। এবং আশেপাশে যত আলেম ওলামা, যত ছাত্র ভাই, যত কোরআনে হাফেজ আছে, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলের সকল দায়িত্বশীলদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার মাঝে আপনারা দেখেছেন এবং জেনেছেন যে আমাদের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান